হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক নাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমার টপিক্স হচ্ছে ডিফারেন্স বিটুইন সি জি এম পি এবং জিএমপি ভিউর্স জি সম্পর্কিত একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে যেটা লিংক আমি টপ আপে দিয়ে দিব আপনাদের বুঝতে সুবিধা হবে তো আজকে হচ্ছে সিজিএমপি নিয়ে এবং জিএমপির সাথে কি কি ডিফারেন্স আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদিও সিজিএমপির উপর ডিটেলস ভিডিও আমি এখনও আপলোড করিনি তবে খুব শীঘ্রই এই ভিডিওটা আসবে তো তার আগে আমি ডিফারেন্সটা ক্লিয়ার করতে চাচ্ছি কারণ হলো আপনি যখন ভাইভা বা রিটেন জব যে কোনো এক্সামে যখন যাবেন সিজিএমপি এবং জিএমপি টার্মটা এত ক্লোজ যে বুঝতে অসুবিধা হয় তো এই কারণে আমি ডিফারেন্সটা নিয়ে আগে কাজ করছি তো ভিউয়ার্স যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো শুরু করি আজকে টিউটোরিয়ালটি সো জি এমপি এবং সি জিএমপির মধ্যে মূলত যে ডিফারেন্সটা জি এমপি বলতে আমরা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসকে বুঝি আর সিজিএমপি বলতে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসকে বুঝায় এখন দুইটাই হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বাট এটার মধ্যে যে লিটল বিড ডিফারেন্স আছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো প্রথম যেটা হচ্ছে যে আপনি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে গেলে দেখবেন যে সেখানে বেশ কিছু রুলস রেগুলেশন ফলো করতে হয় কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যে সকল ইনগ্রিডিয়েন্ট ম্যানুফ্যাকচার করা হয় সেই ইনগ্রিডিয়েন্টগুলো সরাসরি হিউম্যান পারসন কি করে ইউজ করে তাদের হেলথ বেনিফিশিয়ালের জন্য ওকে সো হেলথ বেনিফিটের জন্য সো আমি বলতে পারি যে ফার্মাসি থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেটা সরাসরি হিউম্যান বডিতে অ্যাপ্লাই করা হয় বা ইন্ট্রোডিউস করা হয় সো এই জন্য কিছু রুলস এবং রেগুলেশন খুব স্ট্রিক্টলি ফলো করা হয় যাতে করে আপনার প্রোডাক্টটা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন হয় ওকে সো এটা হচ্ছে একদম বেসিক থিং তো অনেক আগে যখন ফার্স্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো স্টার্ট হয় বা যখন আস্তে আস্তে এই প্র্যাকটিসটা শুরু হয় তখন বেশ কিছু রুলস প্রিন্সিপাল মেনটেন করে একটা প্র্যাকটিস করা হয় যেটাকে আমরা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বলে থাকি যেখানে আসলে আপনি প্রোডাক্টগুলো ইনগ্রিডিয়েন্টগুলো কিভাবে ইউজ করবেন কিভাবে প্রপার গাইডলাইন দেওয়া হয় ওকে সেটা মেশিন থেকে শুরু করে সব কিছুর আপনার এমনকি যে অপারেটর তারও গাইডলাইন দেওয়া হয় গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসে সো এটা হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস আর কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস হচ্ছে যে আগে যখন এখন এখনকার কোম্পানিগুলোতে গেলে দেখা যায় যে অনেক ধরনের অটোমেটিক মেশিন এখন আবিষ্কার হয়েছে যেমন মানে মিক্সিং মেশিন তারপর হচ্ছে এইচ পি এল সি অনেক ধরনের টেকনিক নতুনভাবে ইন্ট্রোডিউস হয়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে তো অনেক বছর আগে তো এইগুলো ছিল না তারা ট্রেডিশনালি ওষুধ বা ড্রাগ ম্যানুফ্যাকচার করতো সো গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসটা আসলে তখনকার সময়ের তৈরি বা তখনকার সময়ের জারিকৃত প্রিন্সিপাল কিন্তু এখানে যে এই যে অটোমেটিক মেশিনগুলো এসেছে তাদেরও তো কিছু প্রিকয়শান আছে তাদেরও কিছু প্রসিডিওর আছে তাদেরও কিছু নতুনত্ব আছে বা তাদেরও কিছু গাইডলাইন ফলো করতে হবে যেটা আপনাকে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিতে সাহায্য করবে সো তখন কি হলো যে যে অটোমেটিক মেশিনগুলো ম্যান মানে চালু করা বা অটোমেটিক যে সিস্টেম আছে এই যে নতুন যে গাইডলাইনগুলো ইনক্লুড করা হলো সেই প্র্যাকটিসটাকে আমরা বলে থাকি কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ওকে সো এইটা হচ্ছে একদম বেসিক লেভেলের একটা ডিফারেন্স এছাড়াও আমার প্রথম যেটা ডিফারেন্স হবে সেটা হচ্ছে কস্ট নিয়ে কথা বলবো তার আগে আমি একটু বলে নিই জি স্ট্যান্ডস ফর গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এবার আসি কস্টের ক্ষেত্রে জি কস্ট ফ্রেন্ডলি টু ইমপ্লিমেন্ট ইট ইনভলভস বেসিক গাইডলাইনস দ্যাট শুড উড হেয়ার অর্থাৎ জিএমপি যে কোম্পানিগুলো ফলো করে বা জি যখন কোম্পানিগুলো ইন্ট্রোডিউস করে তখন যে কস্টটা আসলে ইউজ করা হয় বা যে কস্ট টা মানে বাজেট করা হয় সেটা যথেষ্ট ফ্রেন্ডলি কারণ জিএমপি হচ্ছে অনেকটা ট্রেডিশনাল ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের মতন এবং জিএমপি এখনও প্রতিটা কোম্পানিতে ফলো করা হয়ে থাকে ওকে সো জি কস্টটা খুবই ফ্রিকোয়েন্ট এবং এটা আর কি আপনার বাজেটের মধ্যে আসবে কিন্তু সি কস্ট কিন্তু এতটা কম না বা চিপ না সি জি ক্ষেত্রে একটু বেশি কস্ট পরে সো এই জন্য আমি এখন জি এম পির যে পয়েন্টগুলো আছে সেটা নিয়ে আলোচনা করবো সি জি সময় আমি একটু ডিটেলস বলবো তো ফার্স্টে গেল কস্ট এবার চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন এবং ইউজেসে মাচ ব্রডার অ্যান্ড ইট গোস ডিপার ইন্টু কমপ্লেন্টস বুক কিপিং পার্সোনাল অ্যান্ড লেভেলিং প্র্যাকটিস অ্যান্ড সো মাচ মোর অর্থাৎ জিএমপির যে অ্যাপ্লিকেশনগুলো আছে জি অনেক ব্রড এরিয়া অ্যাপ্লাই করতে পারে ওকে মানে অনেক বড় একটা এরিয়া সে কভার করে সে যেমন আপনাকে ম্যানুফ্যাকচারিংয়ে গাইডলাইন দিচ্ছে পাশাপাশি সেখানের অপারেটারের গাইডলাইন সে দিবে যে অপারেশানে থাকে তারা কিভাবে অপারেট করবে তাদের কি কি প্রিকোয়েশান নিতে হবে তাদের কি ধরনের ড্রেস আপ করতে হবে সব কিছু গাইডলাইন কিন্তু জিএমপির মধ্যে ইন্ট্রোডিউস করা থাকে এখানে অ্যাপ্লিকেশনটা এই জন্য বলা হচ্ছে ব্রডার দেন ইউজেস হচ্ছে মোর দ্যান হান্ড্রেড সেঞ্চুরিস হ্যাবসেট ম্যানুফ্যাকচারিং রেগুলেশান বেসড অন জি এম পি অর্থাৎ এই জি এমপি প্র্যাকটিসটা বিগত একশো বছর ধরে প্র্যাকটিস করা হচ্ছে অর্থাৎ এটা খুবই প্রাচীন এবং খুবই ফ্যামিলিয়ার সি জি এম পির তুলনায় ওকে সো এটা খুবই ফ্যামিলিয়ার এবং খুবই প্রাচীন এবং আপনি যখন ছোটোখাটো ম্যানুফ্যাকচার কোম্পানি স্টার্ট করতে গেলেও আপনাকে এই জিএমপি ফলো করতে হবে বিষয়টা এমন এবং ওভার দ্য ওয়ার্ল্ডে জিএমপি বেশি ইউজ করা হয় তো চলে যাচ্ছি কোয়ালিটি অ্যাসুরেন্স এবং অ্যাকিউজেশনে লোয়ার কোয়ালিটি অ্যাশুরেন্স রেট ডিউ টু দ্য ল্যাক অফ অটোমেশান অ্যান্ড ইউজ অফ টেকনোলজি ইন দ্য প্রসেস সিস্টেম এমপ্লয়েড অর্থাৎ কোয়ালিটি অ্যাশুরেন্সের যে রেজাল্টটা আসে আমি আগেই বলেছিলাম যে জিএমপি আসলে কি ট্রেডিশনাল ওয়েতে আপনাকে ম্যানুফ্যাকচারিং গাইডলাইন দিয়ে থাকে তো এখানে কি অটোমেটিক সিস্টেমের যে মানে অটোমেটিক যে সিস্টেমগুলো আছে অটোমেটিক যে টেকনিকগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু ওভাবে প্রপার গাইডলাইন দেওয়া থাকে না যেহেতু জি অনেক প্রাচীনকালে ইন্ট্রোডিউস করা হয়েছিল ফর এক্সাম্পল অনেক আগে হয়তো বা যে ট্যাবলেটে মিক্সিং গ্র্যানুলেশনের আগে যে মিক্সিং মিক্স করার যে স্টেপটা থাকে সেখানে দেখা গেছে অনেক মানুষ হয়তো বা হাত দিয়ে মিক্স করতো হাতটাকে প্রপারলি পরিষ্কার করে অথবা স্প্যাচুলা দিয়ে মিক্সিং করতো এটা অনেক প্রাচীনকালের কথা আমি বলছি বাট এখন কিন্তু সেগুলো হয় না এখন অটোমেটিক মিক্সিং মেশিন আছে বাজারে সো এই যে অটোমেটিক মিক্সিং মেশিনের কি গাইডলাইন হইতে পারে সেইটা সম্পর্কে কিন্তু জিএমপিতে ওভাবে প্রপার ডকুমেন্ট নাই বা থাকে না যেহেতু এটা প্রাচীনকাল থেকে প্র্যাকটিস করা হয়ে আসতেছে সো এই জন্য এইটার কোয়ালিটি এশোরেন্স রেট কিছুটা হলেও কম সিজিএমপির তুলনায় দেন হচ্ছে অ্যাকিউজেশান দ্য অ্যাকুইজেশান অফ দ্য জিএমপি গাইডলাইন্স অ্যান্ড রিকোয়ারমেন্টস ইজ মাচ ইজিয়ার অ্যাজ দে আর মোর জেনারেল যেহেতু এটা সাধারণ রীতিতে প্র্যাকটিস করা হয় বা ট্র্যাডিশনাল ওয়েতে প্র্যাকটিস করা হয় এটার অ্যাকিউজেশান রেটটা অনেক ইজি ইজিলি আপনি এটা মানে কি করতে পারবেন ইন্ট্রোডিউস করতে পারবেন ইউজ করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন সো এবার চলে যাচ্ছি সি জি এম ডিফারেন্সগুলোতে প্রথমে যেটা আসবে সি জি এমপি স্ট্যান্ড ফর কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ওকে এখন চলে যায় ফার্স্ট পয়েন্ট কস্ট ওকে প্রথমে আমি জিএমপিতে বলেছিলাম যে কস্টটা খুবই মডারেট থাকে এবং বাজেটের মধ্যে থাকে কিন্তু সি জি এমপির ক্ষেত্রে কী হয় দেখেন মোর এক্সপেন্সিভ টু ইমপ্লিমেন্ট অ্যান্ড ডিটেনবল অফ দ্য নিউ অ্যান্ড ইনোভেটিভ টেকনোলজি হুইচ মেবি প্রাইসই এটার কস্ট একটু বেশি হয় এই জন্য বলা হচ্ছে এটা মোর এক্সপেন্সিভ বা এক্সপেন্সিভ প্র্যাকটিস কেন কেন বেশি হচ্ছে কারণ এখানে অটোমেটিক মেশিনগুলোর গাইডলাইন থাকবে কিছু নিউ টেকনিক থাকবে নিউ টেকনোলজি থাকবে নিউ ওয়ে অফ প্রিকুয়েশন থাকবে অর্থাৎ আপনাকে যেটাকে বলে আপডেটেড ভার্সান সেটা হচ্ছে সিজিএমপি বা আপডেটেড ইনফরমেশন থাকে বলে এইটার কস্টটা একটু বেশি হয় দেন চলে যাচ্ছি অ্যাপ্লিকেশান এবং ইউজে অ্যাপ্লিকেবল ইন সিলেক্টেড সিনারিস ডিরেক্টলি রিলেটেড টু দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অনলি অর্থাৎ জিএমপি যেমন জিএমপির অ্যাপ্লিকেশন এরিয়াটা কিন্তু অনেক ব্রডার অর্থাৎ এটা অপারেটার মেশিন থেকে মানে মেশিন অপারেটার থেকে শুরু করে মেশিন পর্যন্ত ইভেন মটেরিয়ালস পর্যন্ত সব কিছুতে গাইডলাইন দিতে সক্ষম বাট সি কি কী হয় এটা স্পেশাল কিছু সিনারি যেমন বিশেষ করে নিউ টেকনিক্স বা নিউ মেশিনের ক্ষেত্রে যে প্রিকুয়েশান বা যে গাইডলাইনটা দিতে পারে মানে একদম অপারেটর পর্যন্ত জিএমপির মতন অতটা বড় ব্রডার না এর অ্যাপ্লিকেশান ইউজটা ওকে সো এইটা বলা হচ্ছে দেন চলে যাচ্ছি ইউজেস অ্যাপ্লাই টু লেস সেঞ্চুরিস অ্যাজ কম্পেয়ার টু জিএমপি যেহেতু এটা নিউ টেকনিক এখানে আপডেটেড ভার্সান থাকে জিএমপির অনেক পরে আসলে সি জি চালু হয়েছে সো এই কারণে জি এম পির প্র্যাকটিসটা যতটা ফ্যামিলিয়ার জি এম পি প্র্যাকটিস প্রায় একশো হানড্রেড সেঞ্চুরি ধরে করা হচ্ছে সেই জি এম পি এতদিন ধরে প্রচলিত না সো এটা একটু কম ফ্যামিলিয়ার ওকে জিএমপির তুলনায় দেন চলে যাচ্ছে কোয়ালিটি এস্যুরেন্স এবং অ্যাকিউজেশনে কোয়ালিটি অ্যাস্যুরেন্স হচ্ছে মোর রিলাইয়েবল ইন কোয়ালিটি অ্যাস্যুরেন্স ওয়েন কম্পেয়ার টু জিএমপি ডিউ টু দ্য অ্যাডিশনাল ইউজ অফ ইনোভেটিভ টেকনোলজি অর্থাৎ এটার যে কোয়ালিটি অ্যাস্যুরেন্স রেটটা আছে সেটা কিন্তু অনেক ভালো বা অনেক সুন্দর হয় জিএমপির থেকে তার কারণটা কি তার কারণ হচ্ছে এখানে নিউ টেকনোলজি কথা থাকে নিউ টেকনোলজি ইমপ্লিমেন্ট করা হয় ইন্ট্রোডিউস করা হয় সো পাশাপাশি নিউ টেকনোলজির পাশাপাশি নিউ ডিজাইন থাকে নিউ মেশিনারিসের বা ইকুইপমেন্টের গাইডলাইনগুলো থাকে সো এগুলোতে কী হয় আপনার যে টেকনিকটা আছে সেই টেকনিকটাতে নতুন নতুন কিছু সংযোজন করার সুযোগটা বাড়িয়ে দেয় সো এই জন্য এটাকে বলা হচ্ছে যে কোয়ালিটি অ্যাসুরেন্স রেটটা অনেক বেশি দেন জি থেকে আর রিকোয়ারমেন্টস আর লেস অ্যাক্রুয়েবল দেন জিএমপি ওকে এটার অ্যাকুয়েজেশন হচ্ছে জিএমপির থেকে কম ওকে সো ভিয়ার্স আজকে আমার কাছে এতটুকুই মূলত এই কটা ফিল্ডে সি জিএমপি এবং জিএমপির মধ্যে ডিফারেন্সগুলো আছে আর সি জিএমপি জিএমপির মধ্যে একটাই বিশাল ডিফারেন্স যেটা আমি আবারও রিপিট করছি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস হচ্ছে জি আর সি হচ্ছে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অর্থাৎ এতটুকু মনে রাখলেই হবে যে আপনার যে নিউ টেকনিক্সগুলো আছে নিউ আপডেটেড ভার্সান হচ্ছে সি আর পুরোনো ভার্সানটা হচ্ছে জি যদিও জি এখনও ফলো করা হয় থাকে সবখানে এখনো ফলো করা হয় আর সিজিএমপিটা হচ্ছে আপনি যখন নিউ টেকনিক ইন্ট্রোডিউস করবেন নতুন নতুন কিছু করতে যাবেন তখন আর কি বলা চলে ইদানিংকাল সিজিএমপির ইউজটা হয়তো বা বেড়েছে তো ভিওর্স আজকে আমার কাছে এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ ললো